ফোন করছি বাটনটা আমি বুঝি কি একটা স্মল ব্রিজিং পয়েন্ট আছে জামু একদম জামু আমি যখন শুনলাম যে চিন্তিত আমার একটা মিটিং ছিল ছটা বলছেন আমি তো হাসপাতালে যাবো সকালে আমি যাইতে পারিনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি এখানে আসার পর আমি শুনলাম সিএমএস আমি কি করে যাবো না বিরোধী দল নেতার মিসেস ঠিক আছে পাঞ্চালী দি আমাদের কাছে অত্যন্ত মানে ওনাকে আমরা সবসময় শ্রদ্ধার চোখে দেখি আমার ফ্যামিলির সাথে ওনার খুবই ভালো রিলেশন তো খবরটা পেয়ে আপনারা জানেন যে আমি সাথে সাথে আমি খবর নিয়েছি এখানে এখানে যে কনসালটেন্ট যে ছিলেন ডাক্তারবাবু রেড্ডিজির সাথে আমি কথা বলেছি ওনার সাথেও মানিকবাবুর সাথে আমি কথা বলেছি তো পরবর্তী সময়ে আমি শুনলাম আমি তখন মেঘালয়ে ছিলাম যে ওনার একটা মাইনর একটা ব্লিডিং পয়েন্ট ছিল তো ডক্টর রেড্ডি আমাকে বললেন যে এটা লাইগেট করলে এটা হয়ে যাবে তো সেইভাবে আমি ওনার সাথে আবার পরবর্তী সময়ে ফোন করি আমাদের এক চিফ মিনিস্টারকে তো ওনাকে আমি বলে যে চিন্তার কিছু কারণ নেই ঠিকঠাক হয়ে যাবে তো আজকে আমি কালকে এসেছি তো কালকে তো প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ছিল তো আমি এর জন্যই এখানে এলাম ওনাকে দেখতে তো সব দিকেই ঠিক আছে ভালো আছে মানে একদমই মানে স্টেবল কোনো অসুবিধা নেই ডাক্তারবাবুরাও বলছেন কয়েকদিন ড্রেসিং করার পরে ওনাকে ছেড়ে দেবেন আর আমাদের এক্স চিফ মিনিস্টার মানিকবাবু ওইখানে ছিলেন তো ওনার সাথেও কথা হয়ে গেল তো আমার তো মনে হয় কোনো চিন্তার কোনো কারণ নেই বহুদিন পরে একসঙ্গে বহুদিন পরে কোথায় আমি তো ছ মাস হলো খালি মুখ্যমন্ত্রী হলাম তো প্রিডেসেসার আর সাকসেসারের মিট টুগেদার তো দেখা হয়ে গেল ওনার সাথে ভালো লাগলো আর এটা না এমনিতেও ওনার সাথে আমার আগেরও পুরনো পরিচয় আমরা অনেক আগের থেকে যখন কলেজে পড়তাম উনি তখন ফাইনাল ইয়ারে আমরা তখন ফার্স্ট ইয়ারে তো অনেক দিনের পুরনো পরিচয় এটা আরেক জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু এখানে কিন্তু অন্য আরেকটা বিষয় তো অন্য আরেকটা সম্পর্ক সেই সম্পর্কের উপর ভিত্তি করে এখানে আসা